অন্তিম পর্ব, তো এখানে চমক থাকবে কি থাকবে না সেটা তো আসলে বলতে পারবো না। আগের পর্বগুলোর তুলনায় আমি বলবো অনেক বেশি চমক থাকবে। চমক ডেফিনেটলি আছে এবং আশা করছি দর্শক আসলে হতাশ হবে না। গতকাল চ্যানেল আইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুনর্জন্ম অন্তিম পর্ব নাটকটির বিহাইন্ড দ্য সিনের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে বেশিরভাগ সময়ই পুনর্জন্ম নাটক সংশ্লিষ্টদের মুখে অন্তিম পর্বের চমক নিয়ে মুখ খুলতে দেখা যায়। পুনর্জন্ম অন্তিম পর্বে আসলে কি চমকপ্রদ দৃশ্যে ভরপুর থাকবে তা নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আসি পুনর্জন্ম অন্তিম পর্ব নাটকের কাস্টিংয়ে কী কী চমক থাকছে তা নিয়ে, অর্থাৎ নতুন কোন কোন চরিত্র যুক্ত হচ্ছে সেই বিষয়টি নিয়ে। পুনর্জন্ম অন্তিম পর্বের কাস্টিংয়ে চমক হিসেবে থাকছে চমক, শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্য। পুনর্জন্ম অন্তিম পর্ব নাটকটিতে নতুন একটি চরিত্র যুক্ত হয়েছে, আর সেই চরিত্র অভিনয় করবেন অভিনেত্রী রুকিয়া জামান চমক। অভিনেত্রী চমক জানান সে পুনর্জন্ম নাটক সিরিজের অনেক বড় ভক্ত, নির্মাতা ভিকি জাহিদের কাজ তিনি অনেক পছন্দ করেন, পুনর্জন্ম অন্তিম পর্বে তিনি যুক্ত হতে পেরে অনেক আনন্দিত বোধ করছেন। তাছাড়া পুনর্জন্ম অন্তিম পর্বে আমরা আরেকটি চরিত্রের ডাবল রোল প্লে করতে দেখব, যেমনটা আমরা মেহজাবিনকে নীলা ও রোকেয়ার চরিত্র প্লে করতে দেখেছি তেমনটা আমরা দেখব অন্য কোনো চরিত্রকে। এবার আপনাদের প্রশ্ন, পুনর্জন্ম অন্তিম পর্বে কি শুধু কাস্টিংয়েই চমক থাকবে, গল্পে থাকবে না? উত্তরে আমি বলবো পুনর্জন্ম অন্তিম পর্বে কাস্টিংয়ের চেয়ে বড় চমক থাকছে গল্পে। পুনর্জন্মের বাকি সব পর্বে আমরা যেমন মাথা নষ্ট করা টুইস্টের মুখোমুখি হয়েছি তেমনটা আমরা পুনর্জন্ম ফোর নাটকে দেখব। শুধু তাই নয়, পুনর্জন্ম অন্তিম পর্ব ছাপিয়ে যাবে বাকি সব পর্বগুলোকেও। পুনর্জন্ম অন্তিম পর্বই যেহেতু নাটক সিরিজটির শেষ পর্ব, সেহেতু ভিকি জাহিদ দীর্ঘ সময় নিয়ে স্পেশালভাবে নির্মাণ করেছেন এই পর্বটি। ভিকি জাহিদ বলেন, দর্শকরা যেহেতু পুনর্জন্ম নাটকের সবগুলো পর্বকে ভালোবেসেছেন সেহেতু তিনি দর্শকদের হতাশ করতে চান না। তিনি আরও বলেন, পুনর্জন্ম অন্তিম পর্ব শেষে এমন একটি মাথা নষ্ট করা টুইস্ট থাকবে যা দেখার পর দর্শকরা একদম অবাক হয়ে যাবে। এত কিছু বলতে বলতে পুনর্জন্ম ফোর নাটকটির রিলিজ ডেটের কথা বলতেই ভুলে গেছি। পুনর্জন্ম অন্তিম পর্ব নাটকটি রিলিজ পাবে এবার ঈদুল আজহাতে। নাটকটি মুক্তি পাবে চ্যানেল আই ইউটিউব চ্যানেলের পর্দায়। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই আয়োজন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। চ্যানেলটিতে নতুন দর্শক হলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।